আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের যে টপিকস, সেই টপিকসটা হচ্ছে যোজনে। আসলে যোজনে কি, তো তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে আমি সংজ্ঞা লিখেছি। তো আমি এই সংজ্ঞাটা আবার তোমাদের সুবিধার্থে মুখে বলতেছি, যদি তোমাদের দেখতে অসুবিধা হয়, আসলে তোমরা এই ভিডিওটা দেখে সাথে সাথে এই সংজ্ঞাগুলো তোমরা লিখবা। বইয়ে কিন্তু এত সহজ করে দেওয়া নাই, তো তোমরা যদি না লিখো তাহলে কিন্তু পারবে না। তো বিষয়টা হচ্ছে যে, তাহলে আমাদের আজকের যে টপিকসটা হচ্ছে যোজনে। যোজনে আসলে কি জিনিস? তো যোজনেটা হচ্ছে যে একটা মৌলিক পদার্থ অন্য আরেকটি মৌলিক পদার্থের সাথে সংযুক্ত হওয়ার সক্ষমতা। বিষয়টা হলো কেমন, বিষয়টা হচ্ছে যে এরকম দেখো যে একটা মানুষ, আমার কয়টা হাত আছে, দুইটা হাত আছে, তাহলে আমি কি করতে পারি, এই দুইটা হাতে কাজ করতে পারি। তো আমার তাহলে এই দুইটা হাত হচ্ছে যোজনের সংখ্যা, তার মানে আমার যোজনে হচ্ছে দুই। একটা মানুষের মনে করো এক হাত জন্মগতভাবে নেই, এক হাত আছে, তাহলে সেই মানুষের যোজনে হচ্ছে এক, কারণ সে এক হাতে কাজ করতে পারে। তো এরকম কোন একটা মৌলিক পদার্থ অন্য আরেকটা মৌলিক পদার্থের সাথে কয়টা বন্ধনে অংশ নিতে পারবে, সেটা হচ্ছে তার যোজনে। অথবা আমরা আরো সহজ করে যদি বলি, তাহলে দাঁড়ায় যে কোন একটা পরমাণুর সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনের মধ্যে যে কয়টা ইলেকট্রন রাসায়নিক বিক্রিয়ায় অংশ নিতে পারে, সেটা হচ্ছে তার যোজনে। অর্থাৎ কোন একটা পরমাণুর শেষ কক্ষপথের যে কয়টি ইলেকট্রন রাসায়নিক বিক্রিয়ায় অংশ নিতে পারে তাকে যোজনে বলে। বিষয়টা হলো কেমন, তাহলে আমরা এখন দেখি যে যোজনে আসলে কিভাবে হয় এবং কয়টা ইলেকট্রন রাসায়নিক বিক্রিয়ায় অংশ নিতে পারে সেগুলো একটু আমরা দেখি। তাহলে তোমরা এই সংখ্যাটা লিখে নেবা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে যোজনের সংজ্ঞা। তো এই যোজনীটা আমাদের কি কাজে লাগবে, আমরা যে কোনো সংকেত লিখবো, যখন একটা পদার্থের আমরা সংকেত লিখবো তখন এই যোজনীটা আমরা লাগবে। অর্থাৎ যোজনী ছাড়া কোনোভাবেই আমরা সংকেত লিখতে পারবো না। তাহলে আমরা এখন দেখি যে যোজনীগুলো কেমন হয়, কোন ধরনের যোজনী কত। তাহলে আমরা দেখি যে পরমাণুটা কি হইলো, পরমাণু যেমন ধরো হাইড্রোজেন, তো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত, 1, তাহলে 1s1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন পরমাণুর সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে। তাহলে হাইড্রোজেন পরমাণুর যোজনী হচ্ছে যোজনী 1, ঠিক আছে? ওকে, তাহলে হাইড্রোজেন পরমাণুর যোজনী হচ্ছে 1। অর্থাৎ তাহলে এই হাইড্রোজেন পরমাণু আরেকটা হাইড্রোজেন পরমাণুর সাথে এরকম 1, এই বন্ড 1, এই মিলে হচ্ছে H2O। তার মানে একটা হাইড্রোজেন পরমাণু আরেকটা হাইড্রোজেন পরমাণুর সাথে একটা বন্ধনে আবদ্ধ হতে পারবে, ঠিক আছে? ওকে, হাইড্রোজেনের পরে হিলিয়াম। তো হিলিয়াম হচ্ছে 2 নাম্বার মৌল, এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, ঠিক আছে? 1s2। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি হিলিয়ামের তাহলে যোজনী কত হবে, হিলিয়ামের যোজনী হওয়ার কথা তাহলে 2, কারণ শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন আছে এই। কিন্তু আসলে হিলিয়াম পরমাণুর যোজনী হচ্ছে 0। এখন কথা হচ্ছে যে কেন 0, কারণ হচ্ছে যে হিলিয়াম পরমাণুর সর্বশেষ কক্ষপথে একটা অরবিটাল এস থাকে এবং এস এর ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2, অর্থাৎ তার ইলেকট্রন ক্ষমতা অরবিটালের যে ধারণ ক্ষমতা সে 0 আছে। তো প্রত্যেকটা পরমাণু তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন দ্বারা 0 হতে চায়, প্রত্যেকটা পরমাণু তার শেষ কক্ষপথে ইলেকট্রন 0 করতে চায়, অর্থাৎ ধারণ ক্ষমতা যা তাই হতে চায়। যেহেতু এক নাম্বার শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, তাহলে 2 পূর্ণ আছে,
তাহলে দুই যদি পূর্ণ হয় তাহলে সেই পরমাণু আর বিগ ব্যাং অংশ নেয় না। এই জন্য হিলিয়াম যেহেতু বিগ ব্যাং অংশ নেয় না তাই হিলিয়ামের যোজনী হচ্ছে শূন্য। এখন কথা আছে হিলিয়ামের পরে কি আছে, লিথিয়াম 1s2 2s1। তাহলে এখন লিথিয়ামের যোজনী কত, লিথিয়ামের যোজনী কত তাহলে আমরা কি বলবো, লিথিয়াম দেখো যে সর্বশেষ কক্ষপথ পূরণ করতে চাই, এখন দুই নম্বরে আরো কি আছে, 2p আছে। তো আমরা জানি যে দুই নম্বর শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2+ হচ্ছে এখানে আছে 6 = 8। তাহলে দুই নম্বর কক্ষপথে সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকতে পারে, কিন্তু এখানে আছে কত, 1। তাহলে এখন এই দুই নম্বর শক্তি স্তরে যদি ইলেকট্রন দ্বারা পূর্ণ করতে চাই তাহলে আরো 7টি ইলেকট্রন প্রয়োজন, তো 7টি ইলেকট্রন পাওয়া সম্ভব না। এই জন্য কি করে যে এই দেখো এই ইলেকট্রনটা যদি ছেড়ে দেয়, এই ইলেকট্রনটা যদি ত্যাগ করে তাহলে প্রথম কক্ষপথটা পূর্ণ হয়ে যায়, অর্থাৎ এই যে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়। তাহলে যে কোনো পরমাণু তার কাছাকাছি নিষ্ক্রিয় বলের ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়, তো এই জন্য লিথিয়াম পরমাণু কি করে তার এই একটা ইলেকট্রন ত্যাগ করে দেয়, এই একটা ইলেকট্রন ত্যাগ করে দেয়। এই জন্য লিথিয়ামের যোজনী হয় তাহলে 1, ঠিক আছে, লিথিয়ামের যোজনী হয় 1। ওকে, তো তাহলে বিষয়টা হচ্ছে যে পরমাণু সর্বশেষ কক্ষপথের যে ইলেকট্রন রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় তাই হচ্ছে তার যোজনী। তো তাহলে এখন আমরা এই যে লিথিয়ামের যোজনী দেখতেছি 1, ওকে। এবার লিথিয়ামের পরে তাহলে কি হবে, বেরিলিয়াম 4, তাহলে বেরিলিয়াম কত, 1s2 2s2। এখন আমরা দেখতে পাচ্ছি যে লিথিয়ামেরও তাহলে এই যে দুই নম্বর শক্তি স্তরে হচ্ছে 2+ এখানে কিন্তু p আছে, এখানে থাকতে পারে হলো 6, তাহলে 6 আর 2 8 হতে হবে, কিন্তু যেটা অসম্ভব 6টা ইলেকট্রন পাওয়া যাবে না, তাই কি করবে লিথিয়াম হচ্ছে আর এই যে দুইটা ইলেকট্রন আছে এই দুইটা ইলেকট্রন ত্যাগ করে দেবে, তাহলে বেরিলিয়ামের এই যোজনী হবে কত, 2, ঠিক আছে। তাহলে বেরিলিয়ামের যোজনী হবে 2। তাহলে তোমাদের এই যোজনী এই পর্যন্ত থাক, যোজনীর আগে আমাদের আরো একটা জিনিস দরকার হবে, সেটা হলো যে নিষ্ক্রিয় মৌল কি, নিষ্ক্রিয় মৌল মৌল। তাহলে মৌল হচ্ছে সক্রিয় আর হচ্ছে নিষ্ক্রিয়, তো নিষ্ক্রিয় মানে আসলে যারা কোনো কাজ করে না, অলস, তারা হচ্ছে নিষ্ক্রিয়, কারোর সাথে যুক্ত হয় না, সবসময় শান্তিপ্রিয়। তো প্রত্যেকটা মৌলই আসলে নিষ্ক্রিয় হতে চায়, মানুষ কি হয় যখন ক্লান্ত হয়ে যায় তখন থেমে যায়, বসে পড়ে, আরাম নেয়। তো যে কোনো মৌল যখন এই নিষ্ক্রিয় মৌলের অবস্থান লাভ করে তখন সে থেমে যায়, অর্থাৎ ওই অবস্থায় যেতে চায়। তো সব প্রত্যেকটা মৌলেরই হচ্ছে টেন্ডেন্সি হলো শক্তি কমে গিয়ে সবচেয়ে কম শক্তিতে থাকা, অর্থাৎ এই নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করা। তো নিষ্ক্রিয় মৌল কাকে বলে, নিষ্ক্রিয় মৌল হচ্ছে যাদের শেষ কক্ষপথ ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। তাহলে কি হচ্ছে যে সকল মৌলের শেষ কক্ষপথ ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে তাদের
নিষ্ক্রিয় মৌল বলে, নিষ্ক্রিয় মৌল বলে, যেমন হিলিয়াম, তারপরে হচ্ছে নিয়ন, এরকম ইত্যাদি আর্গন, ঠিক আছে, হিলিয়াম নিয়ন আর্গন, ঠিক আছে, এদের সবার শেষ কক্ষপথ ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে। তো এই নিষ্ক্রিয় মৌল পর্যন্ত তোমরা বুঝো, আজকে এই পর্যন্ত বুঝলেই হবে, নেক্সট ক্লাসে আমরা এরপরে আরো আলোচনা করবো। তাহলে আজকের যে ক্লাসটা হয়েছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ কেমিস্ট্রি বোঝার জন্য এই ক্লাসটা ভালো করে বুঝতেই হবে। তাহলে আজকে এই পর্যন্ত, যে নিষ্ক্রিয় মৌল হলো কি, যে সকল মৌলের শেষ কক্ষপথ ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, অর্থাৎ ধারণ ক্ষমতা যা ঠিক ততগুলো ইলেকট্রনই আছে, সেটাকে বলা হচ্ছে পূর্ণ, তাহলে তাদের নিষ্ক্রিয় মৌল বলে। ওকে, ভালো থেকো, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।